আজকে আমরা কার্বনিল যৌগের জারণ ক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা এখানে জারণ ক্রিয়া বলতে অ্যালডিহাইড কিটোন উভয় জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড দেয়, বিভিন্ন প্রকার জারণ ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো তার মধ্যে উল্লেখযোগ্য অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্ষারীয় কেমেনোফোর দ্বারা জারণ। এখানে আমরা দেখেছি অ্যালডিহাইডের যদি এই বিকারক দিয়ে বা এই জারক পদার্থ দিয়ে জারিত হয় তাহলে অ্যালডিহাইডের সিএইচও গ্রুপ রূপান্তরিত হবে COOH। এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কিটোনের জারণ করলে আমরা এক অণু কিটোন থেকে দু অণু কার্বক্সিলিক অ্যাসিড পাই। এখানে কোন বন্ড ভাঙে না, কার্বনিল কার্বন এবং তার পাশের যে কার্বন যেটাকে আমরা আলফা কার্বন বলছি সেই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা কিন্তু ভেঙে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড দেয়। এখন এখানে যেমন আমরা অ্যাসিটোনের দেখিয়েছি, অ্যাসিটোনের জারণে এই কার্বন কার্বন বন্ড ভাঙলে এদিকে দুটো কার্বন রয়েছে, তাহলে দু কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড। আবার এদিকে একটি কার্বন রয়েছে মিথাইল কার্বন, মিথাইল গ্রুপের কার্বন, তাহলে সেই সিটা ট্রান্সফার হচ্ছে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডে। কিন্তু যদি অপ্রতিসম কিটোন হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একটা নিয়ম রয়েছে প্রোফোস রুল বলে, সেই নিয়ম অনুসারে যে কার্বন কার্বন বিভাজন এমন হবে যে ক্ষুদ্রতম অ্যালকিল গ্রুপটি কার্বনিল কার্বনের সাথে সংযুক্ত থাকবে। কীভাবে হয় একটা এক্সাম্পল দেখাই, CH3 CH2 CH2 CO CH3। এখানে কার্বনিলের বাম দিকে তিন কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ রয়েছে, আবার ডান দিকে এক কার্বনযুক্ত গ্রুপ রয়েছে। তা যদি আমরা দেখি যে কার্বনিল কার্বন আর বাম দিকের আলফা কার্বনটা যদি কার্বন কার্বন বন্ডটা যদি ভাঙে, অর্থাৎ যেটা এ রুট ফলো করছে, সেখানে আমরা দেখব যে এই কার্বনিল কার্বনের উভয় দিকে বাম দিকে তিন কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ, মানে এটা বড় অ্যালকিল গ্রুপ, আর সিএইচ থ্রি যেটা সেটা ছোট অ্যালকিল গ্রুপ। তাহলে এই বন্ডটা যদি বিভাজিত হয় তাহলে ছোট অ্যালকিল গ্রুপটা যাচ্ছে কার সাথে, কার্বনিল কার্বনের সাথে, অর্থাৎ সিএইচ থ্রিটা যাচ্ছে সিওর সাথে। সেখানে দু কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এখানে অ্যাসিটিক অ্যাসিড, আর এদিকে তিন কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপটা থেকে তিন কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আবার যদি এই সিসি বন্ডটাও ভাঙে তাহলে সেক্ষেত্রে কী পাবো না, এই তিন কার্বনযুক্ত অ্যালকিল গ্রুপ আর সিও মিলে চার কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছে, আর এই মিথাইল গ্রুপটা মিলে ফর্মিক অ্যাসিড দিচ্ছে। এখানে এ এবং বি রুটের মধ্যে এ রুটটাই হচ্ছে প্রাধান্য পাচ্ছে প্রপোজ রুল অনুসারে। এখানে একটা বিশেষ কথা এখানে উল্লেখ করছি যে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডকে যদি আমরা বায়ুতে রেখে দিই, দেখব বেঞ্জালডিহাইডের যে বোতলে রাখা হয় সেই বোতলের ছিপিতে একটা কেলাসকার পদার্থ পাওয়া যায়। কেন পাওয়া যায় না, বেঞ্জালডিহাইড বায়ুর অক্সিজেন দ্বারা শতজারিত হয়ে পারবেঞ্জয়িক অ্যাসিড এবং বেঞ্জয়িক অ্যাসিডের একটি মিশ্রণ উৎপন্ন করে, আর এর জন্যই এটাকে বায়ু নিরুদ্ধ রাখা যায়। এবং বেঞ্জয়িক অ্যাসিড আমরা জানি এটা কঠিন পদার্থ, তো বেঞ্জালডিহাইডের বোতলের ছিপির মুখে এরকম কেলাসকার পদার্থ পাওয়া যাচ্ছে। পরের যে জারণ ক্রিয়া টোলেন্স বিকারক দ্বারা, টোলেন্স বিকারকটা কি, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটকে টোলেন্স বিকারক বলা হয়। কি করে তৈরি করা হয়, প্রথমে সিলভার নাইট্রেটে যদি 10% এনওএইচ যোগ করা যায় সিলভার অক্সাইডের একটা ধূসর অধক্ষেপ পড়ে, পরে সেই ধূসর অধক্ষেপে যদি ফোঁটা ফোঁটা করে জলীয় অ্যামোনিয়া যোগ করা হয় বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা যায় তাহলে অ্যামোনিয়া এবং সিলভার মিলে একটা জটিল যৌগ দিচ্ছে সিলভারের, যেটাকে টোলেন্স রিএজেন্ট বলা হচ্ছে। সেই টোলেন্স রিএজেন্ট কী করে না, অ্যালডিহাইডকে কার্বক্সিলেট অ্যানায়নে জারিত করে এবং নিজে বিজারিত হয়ে সিলভার উৎপন্ন করে। যখন আমরা টোলেন্স বিকারক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করি তখন দেখব এই সিলভার অধক্ষেপটা কী হয় না, টেস্ট টিউবের একদম ভেতরের গায়ে
সিলভারের ডিপোজিশনের ফলে, সিলভার জমা হওয়ার ফলে বাইরের টেস্ট টিউবের বাইরের ওয়ালটা একদম মিরর অর্থাৎ আয়নার মতো চকচক করে। এখানে উল্লেখ্য সমস্ত অ্যালডিহাইড, কি অ্যারোমেটিক কি অ্যালিফেটিক, উভয় প্রকার অ্যালডিহাইড এই বিক্রিয়ায় সাড়া দেয়, কোনো কিটন কিন্তু এই বিক্রিয়ায় সাড়া দেয় না। তাই জৈব যৌগের মধ্যে যদি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে, সেই অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপটাকে শনাক্তকরণের জন্য আমরা কিন্তু এই টোলেন্স রিএজেন্টটাকে ব্যবহার করতে পারি। ঠিক একই রকমভাবে ফেলিং দ্রবণ কি না, ফেলিং দ্রবণ হলো ফেলিং এ এবং ফেলিং বি দ্রবণের সমায়তনিক মিশ্রণ। ফেলিং এ হলো কপার সালফেটের জলীয় দ্রবণ, আর ফেলিং বি হলো সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট, বা যার আরেকটি নাম রয়েছে রচিলি সল্ট, তার ক্ষারীয় দ্রবণ। এই দুটো ফেলিং এ এবং ফেলিং বি এই দ্রবণকে সম আয়তনে যদি আমরা মিশাই তাহলে ফেলিং দ্রবণ পাবো। এই দুটোকে মেশালে কপারের একটা জটিল যৌগ তৈরি হয়, যেখানে কপারের জারণ সংখ্যা +2। সে এক কী করে, একমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইড গ্রুপকে কার্বক্সিলেট অ্যানায়নে ট্রান্সফার করে, আর এই কপার 2+ আয়ন বিজারিত হয়ে লাল রঙের কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়। এইভাবে আমরা অ্যালিফেটিক অ্যালডিহাইডকে শনাক্ত করতে ফেলিং দ্রবণ ব্যবহার করি। আরেকটি যে ফেলিং দ্রবণের মতো একই রকমেরই রিয়েজেন্ট, যেটাকে আমরা বলছি বেনেডিক্ট দ্রবণ, সে বেনেডিক্ট দ্রবণটা কি না, সেটা হচ্ছে কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। এখানেও কপার আয়নটা 2+ ফর্মে রয়েছে, অ্যালডিহাইড অ্যালিফেটিক অ্যালডিহাইডকে কার্বক্সিলেট অ্যানায়নে ট্রান্সফার করে এবং নিজে বিজারিত হয়ে লাল রঙের কিউপ্রিক অক্সাইডে ট্রান্সফার হয়। এটা দিয়েও আমরা কোনো অ্যালিফেটিক অ্যালডিহাইড গ্রুপকে শনাক্ত করতে পারব। এরপরে আসছি সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা, SCO2। এখানে আমরা দেখছি যে অ্যালডিহাইড বা কিটোর পাশে যে মিথিলিন গ্রুপ থাকে, এই CH2 গ্রুপকে CO তে ট্রান্সফার করতে এই জারক দ্রব্যটি ব্যবহার করা হয়। সোডিয়াম হাইপোহ্যালাইট যদি অ্যালডিহাইড কিটোনে কিটো মিথাইল গ্রুপ থাকে, তাকে হ্যালো ফর্মে ট্রান্সফার করবে। আমরা এখানে দেখিয়েছি যে কিটো মিথাইল গ্রুপের এই কার্বনিল এবং আলফা কার্বন বন্ড ভেঙে হ্যালো ফর্ম দিচ্ছে এবং বাদবাকি পোর্শনটা কার্বক্সিলেট অ্যানায়নে ট্রান্সফার হচ্ছে। এখানে আমরা দেখিয়েছি বায়ার ভিলিজার জারণ, এটা একটা বিখ্যাত জারণ প্রক্রিয়া, যেখানে একটা কিটোন, কেবলমাত্র একটা কিটোন এস্টারে ট্রান্সফার হবে। এখানে উল্লেখ্য কিটো কার্বনিল এবং আর গ্রুপ অর্থাৎ অ্যালকিল গ্রুপের মাঝখানে একটা অক্সিজেন এসছে। এই অক্সিজেন কোথা থেকে আসে না, যে জারক দ্রব্যটা আমরা ব্যবহার করি সেগুলো কি, কোনো না কোনো পার অ্যাসিড থাকবে, সেটা পার অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, পার বেঞ্জোয়িক অ্যাসিড হতে পারে, ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, এরাই ওই অক্সিজেনটাকে সাপ্লাই করে, কিটোনই একমাত্র অংশগ্রহণ করে। এখানে উল্লেখ্য যে যদি কার্বনিলের দুই পাশে দুটো ভিন্ন ভিন্ন আর গ্রুপ থাকে তাহলে কি হবে না, যেটা মানে এস্টার তৈরি হবে সেই এস্টারের অ্যালকক্সি অংশে আর গ্রুপটা কোনটা হবে না, বড় গ্রুপটাই হবে, ওই অ্যালকক্সি অংশে বড় অ্যালকিল গ্রুপটা যাবে, আর আরসি অর্থাৎ অ্যাসাইল অংশে ছোটো আটটা যাবে, যদি কার্বনিলের দুপাশে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ থাকে। এরপরে আসছি বিজারণ বিক্রিয়া মানে কার্বনিল বিজারিত হয়ে অ্যালকোহলে রূপান্তরিত হতে পারে, আবার অ্যালকেনেও রূপান্তরিত হতে পারে, আমরা সেটা দেখিয়েছি। বিজারণ বিক্রিয়া বিজারক দ্রব্যরূপে হাইড্রোজেনের সাথে নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম ব্যবহার হতে পারে, আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইথার দ্রাবকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার হতে পারে, আবার মিথানল দ্রাবকে সোডিয়াম বোরোহাইড্রেট ব্যবহার হতে পারে। এরা কী করে, কার্বনিলকে কী করে না, কার্বনিলকে অ্যালকোহলে ট্রান্সফার করতে পারে। এখানে আমি দেখিয়েছি যে সোডিয়াম বোরোহাইড্রেট অপেক্ষা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তীব্রতর বিজারক। কী করে, আমরা দেখিয়েছি একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, সেটাকে আমরা কী করলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়েছি। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেওয়ার ফলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট অ্যালডিহাইডকে যেমন অ্যালকোহলে ট্রান্সফার করেছে ঠিক তেমনি কার্বন কার্বন ডবল বন্ডটাকেও
ডবল বন্ডটারও সেখানেও হাইড্রোজেনেশন হয়েছে, অর্থাৎ তাকেও বিজারিত করেছে। কিন্তু যখন সোডিয়াম বোরোহাইড্রেট দিচ্ছি তখন কিন্তু এই কার্বন কার্বন ডবল বন্ডটার এটার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু অটুট থাকছে, কেবলমাত্র অ্যালডিহাইড গ্রুপটা অ্যালকোহলে ট্রান্সফার হচ্ছে। তার মানে কি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেমন অ্যালডিহাইডটাকে কার্বন অ্যালকোহলে ট্রান্সফার করছে, আবার সিস্টেমের মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড থাকলেও তাকেও আক্রান্ত করছে। এরপর আসছি মারউইন পন্ড্রপ ভাল্ড রিডাকশান, যেটাকে সংক্ষেপে বলা হয় এমপিভি রিডাকশান। তো এখানে আমরা দেখিয়েছি এই কিটোন, মূলত কিটোন, কিটোন কী হচ্ছে, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলই রিডিউসড হচ্ছে, তার সাথে আমার একটা আইসোপ্রোপাইল অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল দিয়েছি, তারও প্যারালল হচ্ছে, তারও কী হচ্ছে, জারণ ঘটছে। এই জারণটাকে আমরা আগে বলেছিলাম অ্যালকোহলের জারণ, যেটাকে আমরা ওপেন আওয়ার অক্সিডেশন বলি। এখানে এটা মেটাল অক্সাইড দেওয়া হচ্ছে, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, এই অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের উপস্থিতিতে কিটোন ট্রান্সফার হচ্ছে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলে, মারউইন পন্ড্রপ ভাল্ড রিডাকশান বা এমপিভি রিডাকশান। অ্যালকেন আমরা কি বিভিন্নভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, এখানে কার্বনিল গ্রুপটা অর্থাৎ সিও গ্রুপটা CH2-তে ট্রান্সফার হবে, যদি অ্যাসিড মাধ্যমে আমরা রিডাকশান করি, যে রিডাকশানটার নাম হচ্ছে কি ক্লেমেনসন রিডাকশান, ব্যবহার করা হচ্ছে বিজারক দ্রব্য রূপে জিং অ্যামালগাম এবং তার সাথে গাঢ় HCl, এখানে কার্বনিল ট্রান্সফার হচ্ছে CH2-তে, অর্থাৎ কার্বনিল যে অ্যালডিহাইড কিটোন উভয়ই দেখবো অ্যালকেনে ট্রান্সফার হবে। যদি ক্ষারীয় মাধ্যমে বিজারণ করি সেই বিজারণের নাম রয়েছে উলকৃষ্ণা রিডাকশান, এখানেও কিটো গ্রুপ অর কার্বনিল গ্রুপ অ্যালকেনে ট্রান্সফার হচ্ছে। এখানে দুধাপে বিক্রিয়া সম্পন্ন হয়, প্রথমে আমরা কী করেছি না হাইড্রোজিন দিয়েছি, হাইড্রোজিন দিলে হাইড্রোজন ডেরিভেটিভ উৎপন্ন হয়, পরে ইথিলিন গ্লাইকল দ্রাবকের উপস্থিতিতে হয় KOH বা সোডিয়াম ইথক্সাইড যোগ করে যদি 180 ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন বেরিয়ে গিয়ে অ্যালকেনটা দেয়। যেসব কার্বনিল ক্ষারীয় মাধ্যমে স্থিতিশীল তাদের জন্য কিন্তু উলকৃষ্ণা, অনেক কার্বনিল যৌগের মধ্যে অন্য ফাংশনাল গ্রুপ থাকে, তারা দেখা গেল ক্ষারীয় মাধ্যমে স্থিতিশীল কিন্তু সেখানে অ্যাসিড দিলে অন্য বিক্রিয়া হতে পারে। যেমন এখানে এটা দিয়েছি যে এখানে NO2 গ্রুপ যদি কার্বনিলের সাথে থাকে এটা কিন্তু অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়, তার মানে এক্ষেত্রে আমি ক্লেমেনসন রিডাকশান করতে পারবো না, তখন আমাকে উলকৃষ্ণা রিডাকশান করতে হবে। পরে যেটা যেমন লাস্টেটা দিয়েছি ব্রোমিন রয়েছে কার্বনিলের সাথে, ব্রোমো গ্রুপ ব্রোমাইড, এ কী করে ক্ষার দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ ক্ষার দিলে বিয়ারের জায়গায় ওইজ হয়ে যাবে, মানে ক্ষার দিলে ওইজ হতে পারে কিংবা ওর অপনয়ন বিক্রিয়া হতে পারে। তাহলে এক্ষেত্রে যদি আমি কার্বনিলটাকে ট্রান্সফার করতে হয় মানে অ্যালকেনে, তাহলে আমাকে কী করতে হবে, ক্ষার দ্বারা যেহেতু আক্রান্ত হয় তাহলে এক্ষেত্রে আমি ক্লেমেনসন ব্যবহার করবো, ক্লেমেনসন রিডাকশান। আরেকটি স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট হচ্ছে লাল ফসফরাস এবং গাঢ় HI, এটা যে কোনো কার্বনিলকে সমান কার্বন বিশিষ্ট অ্যালকেনে ট্রান্সফার করতে পারে। পিনাকল আমরা আগে নামটা শুনেছি, এটা একটা ভিসিনাল ডাইওল, অ্যাসিটোন থেকে পিনাকল তৈরি হচ্ছে, প্রথমে ম্যাগনেসিয়াম অ্যামালগাম বেঞ্জিন দ্রাবকে দিলে একটা যৌগ তৈরি হচ্ছে, এখানে ম্যাগনেসিয়ামের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে বা যৌগ তৈরি হচ্ছে, সেটাকে আমরা কী করছি যে অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করে আমরা ডাইওল পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। কার্বনিলের হ্যালোজিনেশন হয়, যদি কার্বনিলে আলফা হাইড্রোজেন থাকে তাহলে সে আলফা হাইড্রোজেনটা বিভিন্ন শর্তে হ্যালোজিনেশন তার হবে, যেমন আমরা অ্যাসিটালডিহাইড নিয়েছি, ক্লোরিন গ্যাস দিয়েছি, সেখানে এই আলফা হাইড্রোজেন যে তিনখানা রয়েছে সেটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরাল উৎপন্ন করেছে। একই রকমভাবে অ্যাসিটোনে যদি আমি অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতি ব্রোমিন দিই তাহলে একটি মাত্র হাইড্রোজেন আলফা হাইড্রোজেন ট্রান্সফার হচ্ছে ব্রোমিনে, ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই গেল হ্যালোজিনেশন রিয়াকশান। তাহলে আজকের আমরা আলোচনা করলাম কার্বনিল যৌগের জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এবং হ্যালোজিনেশন।